देखा तो जीने की ख्वाहिश जगे, जिंदगी जैसी तेरी नजर। हेलो गाइज, वेलकम बैक टू माई चैनल liveami.com। आज के आबार एकटा नतून ब्लॉग निये चले एसेछि। तो देखते पाच्छो आमि स्टेशने आछि, आमरा जाच्छि कलकाता 7 दिनेर जोन्नो। तो बुझते ब्लगटा खूब भालो हबे। तो आमार आछे बड़ मामा, बड़ मामी, छोटो मामा, छोटो मामी, भाई, बुनु। तो आमरा सबाई मिले जाच्छि आर खूब मजा हबे। आर टोटाल ब्लगटा देखबे, तो साथे थाको। आमरा ट्रेन आसबे आर उठबो। हाय बाय। हाय करो, टाटा दो। हाय करो। আমরা গত 22 আগস্ট বিকেল 4:45 নিকুজবিয়ার থেকে সরাইঘাট এক্সপ্রেসে করে হাওড়াতে গিয়ে নেমেছিলাম, এবং আমাদের ট্রেন এসেছিল বিকেল 5টার সময় এবং ট্রেন ছাড়লো 5:24। আমরা সন্ধে 7:30-7:45 সময় চা খেয়ে নিয়েছিলাম এবং খুব তাড়াতাড়ি আমরা ডিনার করে নিয়েছিলাম। ডিনার করে নিয়েছি, বাড়ি থেকে আমরা খাবার এনেছিলাম। বাড়ি থেকে মামিরা খাবার বানিয়ে নিয়ে এসেছিল। তারপর 10টার সময় আমরা বালিশ টালিশ রেডি করে একদম যে যা সিটে চলে গেলাম, গিয়ে শোয়ার জন্য রেডি হলাম। দেখো ঘুমিয়েই পড়েছে বিরাজ অলরেডি। আমি এখন আছি ট্রেনের উপরে সিটে, এই যে মামাও আছে আর নিচে সবাই। আর প্রথমবার এরকম উপরে উঠে শুভ ট্রেনে, একটু ভয় লাগছে, মনে হয় পড়ে যাবো। দেখো আমি তো সারা জেগেই কাটিয়ে দিয়েছিলাম, একদমই ঘুমাচ্ছিল ট্রেনের ওপরে সিটে শুয়ে শুয়ে, কেমন যেন ভয়ও লাগছিল। তো এইভাবেই কখন যে রাত থেকে সকাল হয়ে গেল আর আমরা হাওড়া স্টেশনে পৌঁছেও গেলাম। এখন বাজে 5:35 আর আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছি, এই তো নামলাম। হাওড়া স্টেশন ভারতের ব্যস্ততম স্টেশনের মধ্যে একটি, এবং দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। তবুও ভোরবেলার জন্য একটু কম ভিড় ছিল, অন্য সময় তো আরও বেশি ভিড় থাকে শুনেছি। তো আমরা হাওড়া স্টেশনে নেমে হাওড়া টু দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসে ওঠার জন্য 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে আমাদের। তারপর 6:34 তাম্রলিপ্ত এক্সপ্রেস এলো। তো আমরা হাওড়া থেকে দীঘা যাচ্ছিলাম এবং আমাদের এই ট্রেনেরও টিকিট আগে থেকেই কাটা ছিল। আমার তো এমনিতেই ট্রেনের জানলা সিটে বসতে খুবই ভালো লাগে, তার মধ্যে দেখো কি সুন্দর ওয়েদার, সাথে চা, হালকা হালকা বৃষ্টি, ব্যাস বেশ জমে যাচ্ছিল। আমার ঠিক মতো খেয়াল নেই, বাট মনে হয় আমরা সকাল 10টার সময় দীঘাতে নেমেছিলাম। নামলাম, তো আমাদের অবস্থা একদম টায়ার্ড। ওই দেখো প্রচুর ভিড়, এই জায়গায় একদম প্রচুর লোক আসছে, কত যে ভিড় হবে। দীঘাতে গিয়ে একটা নতুন টাইপের গাড়ি দেখলাম, তো আমরা সেই গাড়িতে উঠে ওল্ড দীঘার দিকে যাচ্ছিলাম হোটেল ঠিক করার জন্য। তারপর আমাদের হোটেলও ঠিক হয়ে গেল ওল্ড দীঘাতে, আর ওল্ড দীঘা বিচের খুবই সামনে। তো ব্যাস এত জার্নির পর অবশেষে আমরা রুমে পৌঁছালাম, তো অনেকটা স্বস্তি হলো। এই দেখো এটা আমাদের রুম, তো এরকম আমরা দুটো রুম নিয়েছিলাম। গাইজ আমরা হোটেলে এসে পৌঁছালাম, তো প্রচণ্ড টায়ার্ড আমরা সবাই, তবে হোটেলে এসে পৌঁছালাম। এখন আমরা সমুদ্রে যাব, তো দারুণ মজা লাগছে, জীবনে প্রথমবার সমুদ্র দেখা। তো যাক একটু স্বস্তি হলো আমাদের হোটেলটা। এই দেখো, তো আমাদের দুটো রুম নেওয়া হয়েছে, চলো যাই এখন সুবিধা।
আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি সমুদ্র দেখার জন্য। তো তার আগে একটু খাওয়া দাওয়া করতে আসলাম, বিরিয়ানি খাচ্ছি আমরা। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, কীভাবে যে সমুদ্র দেখতে যাব, খুব বৃষ্টি হচ্ছে। তো আপাতত আগে খাওয়া দাওয়াটা সেরে নেই, তারপরে হয়তো আমরা সমুদ্র দেখতে যাব। হোটেলে পৌঁছে আমরা একটু রেস্ট না নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম এত বৃষ্টির মধ্যেও, কারণ আমরা একটা দিনও নষ্ট করতে চাইনি। তো স্নান করতে গেছিলাম সমুদ্রে। আমাদের সবার আনন্দ তো দেখতেই পাচ্ছ, প্রথমবার সমুদ্র দেখা মানে সবাই আনন্দে একদম। গাইস আমাদের সামনে আছে সমুদ্র, মানে বিশ্বাসই করতে পারছি না, লাইফে ফার্স্ট সমুদ্র দেখলাম, দারুণ মজা লাগছে আমাদের। আমরা যাচ্ছি সমুদ্রে স্নান করতে। খুব মজা হচ্ছে এখানে স্নান করে। আমরা জাস্ট ঢেউয়ের সাথে খেলছিলাম, ওই অনেকটা মাঝখানে গিয়েছিলাম আমরা, আর মামিরা তো এখনো মাঝখানেই আছে। ভীষণ মজা হচ্ছে, ঢেউগুলো যখন পায়ের সাথে লাগে আর আমরা এরকম করে লাগিয়ে যাই, খুব ভালো লাগছে। সমুদ্র কিনারা তুমি জো বিখরু music মজা লাগছে। ঢেউয়ের মাঝখানে এভাবে সবাই মিলে খুব মজা করছি, বাট ঢেউয়ের মাঝখানে তো মোবাইল নেওয়া যাচ্ছে না, তাই তোমাদের ব্লগে অতটা ক্যাপচার করে দেখাতে পারিনি, বাট খুব মজা হচ্ছে। তো স্নান টান করে এসে তারপরে আমি ব্লগ করলাম, তো তার আগে তো আমাদের অনেক মজা হয়ে গেছে। এখন আমরা সবাই আবার বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে আবার স্নান করতে হবে। তো দারুণ মজা হলো, ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। দেখো গাইস, এটা হচ্ছে ওল্ড দীঘার সি বিচ, যেখানে সন্ধেবেলা সবাই ঘুরতে বের হয়। তো আমরাও আজকে সন্ধেবেলা আসবো, তখন তোমাদেরকে আমি ভিতরটা ভালো করে ঘুরে দেখাবো। তো দেখো এখান থেকে দেখা যাচ্ছে। তো আমরা এখন আবার হোটেলের দিকে যাচ্ছি, তো আমাদের সি বিচ থেকে খুব কাছেই, সেই জন্য আমরা এখান থেকে জাস্ট হেঁটেই চলে যাচ্ছিলাম, টোটোও পাওয়া যাচ্ছিল না। আমরা স্নান টান করে আমরা হোটেলে ফিরলাম, তো তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তখন আমরা বাড়ি এসে আবার স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম, এখন আমরা আবার ঘুরতে যাব। তো সবাই রেডি হয়ে নিয়েছে, এখন আমরা বেরোচ্ছি আবার ঘুরতে যাব। এখন আমরা ওল্ড দীঘা সি বিচের দিকে যাচ্ছি, আমাদের হোটেল থেকে একদমই সামনে। তো সেখানে রাত্রেবেলা বাজার বসে, খুব সুন্দর, প্রায় মেলার মতো লোকজন হয়, ভিড়, সমুদ্রের ঢেউটাকে খুব সুন্দর দেখতে লাগে। তো চলো তোমাদেরকে ওল্ড দীঘা সি বিচটা ঘুরে দেখাচ্ছি।
কাউকে দেখছিলাম। বিচে যাবো আর কিছু ফিশ আইটেম খাবো না, এটা তো হতেই পারে না। তো দেখো এখানে প্রচুর ফিশ আইটেম রয়েছে। আমরা এখন আছি ওল্ড দীঘাতে। তো এখানে বিভিন্ন দোকানপাট বসেছে, বাজার একটা বিশাল মেলার মতো, অনেক কিছুর দোকান আছে, বিশেষ করে মাছ আর মাছের দোকান, বিভিন্ন আইটেম। এই দেখো আমার সাথে আছে ছোট মামি, তারপর এই যে ছোট মামা, রাত্রেবেলা সমুদ্রের জোয়ার আসে আর উত্তাল হয়ে ওঠে, দেখতেই পাচ্ছ। আর সমুদ্রের প্রচণ্ড ঢেউ, আর আওয়াজ শুনতে পাচ্ছ, কি সুন্দর লাগছে আওয়াজ সমুদ্রের। রাত্রেবেলা দীঘার সমুদ্র দেখতে খুব ভালো লাগে, আর এখানে বসে আড্ডা মারার একটা আদর্শ জায়গা। ভীষণ সুন্দর লাগে সমুদ্রের আওয়াজ, প্রচণ্ড হাওয়া আর এত স্রোত। দীঘাতে কাজু বাদামের চাষ হয়, সেই জন্য দীঘাতে কাজু বাদাম প্রচণ্ড কম দাম। আর দেখো সমুদ্রের ধারে যখন বসেছিলাম, একজন মহিলা কানের দুল নিয়ে আসছিল, তো খুব সুন্দর সুন্দর কানের ছিল আর প্রচণ্ড অ্যাফোর্ডেবল প্রাইসে। আপনি বাজা
সমুদ্রের ধারে বসে থেকে তারপর আমরা আবার এই দিকটায় ঘুরতে আসলাম। এই সাইডে যে দোকানগুলো আছে, তো মামা ভাই ওরা সবাই বেলুন ফাটালো বন্দুক দিয়ে। তারপরে আমরা ওখানের বিভিন্ন দোকানে কি কি জিনিস আছে ওই সমস্ত কিছু দেখছিলাম। বিভিন্ন জিনিস আছে, দেখো পুতুল বা সমুদ্রের ধারে পাওয়া যায় এরকম কিছু, বা বাচ্চাদের খেলনার অনেক জিনিস আছে, অনেক দোকান, শঙ্খ, মানে বুঝতেই পারছো সমুদ্রের ধারে তো। আর এই দেখো আমি দীঘা লেখা একটি কলম কিনলাম। তখন সমুদ্র থেকে স্নান করে আসার সময় বাইরে থেকে যে জায়গাটা দেখা যাচ্ছিল, তো সেই জায়গাটায় আমরা এখন ঢুকলাম। দেখো ভিতরে বিশ্ব বাংলার ওই স্ট্যাচুর মতো ওটা, তারপর এই সাইডে যে গাছটা, গাছটার মধ্যে বিভিন্ন প্রকল্পের নাম লেখা, যেমন সবুজ সাথী, কন্যাশ্রী ইত্যাদি যে প্রকল্পগুলো আছে ওগুলোর নাম লেখা। তো আরও অনেক কিছু আছে ভিতরটায়, চলো দেখাচ্ছি। ওই তো আমার পিছনে বিশ্ব বাংলা লেখা ওটা, তো এবার আমরা যাব আই লাভ দীঘা লেখা যেখানে ওখানে, পিছনে আই লাভ দীঘা। দেখো ভাই গাড়িতে উঠে কি খুশি। হর তরফ বেখুদি বেখুদি বেখুদি, হর তরফ Oh,
ওল্ড দীঘায় যে একটা ছোট্ট বাজারের মতো আছে যেখানে অনেক দোকান আর বেশিরভাগই কাজু বাদামের দোকান আর শঙ্খ এই সমস্ত কিছুর দোকান। দেখো বাচ্চাটা কি ট্যালেন্টেড, মানে এই বাচ্চাটাকে দেখার জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েছিলাম। কি সুন্দর আর্ট করছে পা দিয়ে, দেখো। তারপর আমরা আমাদের হোটেলের সামনেই একটা রেস্টুরেন্টে গিয়ে রুটি তড়কা খেলাম আর তারপর আমরা হোটেলে ঢুকে গেলাম। তো গাইস, তারপরে আমরা তো ঘুরে খাওয়া দাওয়া করে হোটেলে চলে আসলাম। তো আজকে আমাদের দীঘার ট্যুর ফার্স্ট ডে এভাবেই কাটলো। তো কালকে আরও মজা হবে, আর কালকে আমরা অনেক সকালে উঠে আমরা হয়তো মোহনায় সূর্যোদয় দেখতে যাব। তো আমরা এখন শুয়ে পড়বো সবাই। তো গুড নাইট, আর তোমরা এই ব্লগটা পুরো দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সাথে থাকো।